তো অটোমেটিক্যালি সেই সময় আমার সার্ভিসটা খারাপ হয়ে যায় এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেকটা ডিটোরিয়েট করে, যেহেতু 850 বা 2000 লোকের স্টেজ থেকে 200 লোকে নেমে আসে, তখন সেই সংখ্যাটা যেহেতু অথবা সাংঘাতিকভাবে কমে যায় তাহলে সার্ভিসটা আমরা প্রপার দিতে পারি, তাতে আমার ডেটাসটা কোয়ালিটি অফ দ্য প্রোডাক্টও ঠিকঠাক ডিটোরিয়েট করে। তারপরে আমাদের ডেটার যারা ছিল তারা তারান করে বিক্রি করেছে, সেখান থেকে পেমেন্ট আসলে কিছু বন্ধ হয়ে যায় এবং সেই কারণে তারা আর একটি ক্যাটারকে পেমেন্ট করতে পারে। এই জন্য এই মর্মে বিভিন্ন ক্ষেত্রে আপনারা পরে যদি যান সেই দিকে, আমি একটা নেহরুগ্রে পুলিশ স্টেশন 2014 সালে আমি একটা অভিযোগ করেছিলাম এবং 2014 সালে আমি একটা রিপ্লাই পাঠিয়েছিলাম আমাদের টেম্পোরারি ভিত্তিতে, কিন্তু তারা আমার সই করা আছে ডাইরেক্টর হিসেবে। একদম শেষের দিকে চলে যান, 29/3/2014 আমি একটা রিপ্লাই পাঠাই, সেখানে আপনি দেখতে পাবেন এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে কিভাবে কিভাবে বেড়েছে পুরো ডিটেলসটা, ফুলের কোয়ালিটির পরে যদি লিখতে কোনো অসুবিধা হয় বা খবর করতে কোনো অসুবিধা করতে আসে। 2014 সালের 21 মার্চ আমার অফিসে কালকাজি পুলিশ স্টেশন থেকে কিছু অফিসার আসে ইনভেস্টিগেশন করার জন্য, সেই দিন আমি দুর্গাপুর বাইরে ছিলাম কলকাতা। আমার সঙ্গে ফোনে কথা হওয়ার পরে আমি কলকাতায় ফেরত আসি এবং ওদের যা ডিমান্ড অনুযায়ী আমি আমার সমস্ত বক্তব্য লিখে সমস্ত কাগজপত্র দিয়ে আগামী দল অ্যানেক্সটা সেই অ্যানেক্সটা এতটাই বোঝা মানে ওরা ট্রানজাকশন ডিটেলস সব কিছু জানতে চায় এবং সেই ট্রানজাকশন ডিটেলসটা আমি পাঠাই। আইএফসি এর সঙ্গে গত 3 বছরে আমার প্রায় 550 কোটি টাকার ব্যবসা হয়েছে, 550 কোটি টাকা তার সমস্ত রপ্তানি নিয়ে আপনারা চাইলে আমি দেখাতে পারি। আইএফসি এর স্টেটমেন্ট আছে, আমি চাইলে দেখিয়ে দিতে পারি। তারপরে আইএফসি এর ফ্যাক্টর আমাদেরকে পাঠানোর পরে আমি তো 28 থেকে করি, আমি তো আমরা তো পেমেন্ট করছি আস্তে আস্তে সবাইকেই করছি, তোমাদেরও করে দেবো, দিদার কোনো প্রেশার দিতে লাভ নেই। ওরা আমার একজন লেটারসকে ভয় দেখিয়ে একটা কাগজের মধ্যে সাদা কাগজে সই করে নেয়, সঙ্গে সঙ্গে সেই লেটার্স দিয়ে 8 ঘন্টা বাদে থানায় লোকাল থানা ধারাকপুরের কোনো একটা থানায় সেটি অভিযোগ করে। তারপরে দিল্লি পুলিশকে আমরা এই রিপোর্ট পাঠিয়ে দিই, সমস্ত আমাদের বক্তব্য পাঠিয়ে দিই। বক্তব্য পাঠানোর পরে আমরা বিষয়টা সম্পর্কে আর কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না, কারণ ইনভেস্টিগেশনে ডাকা হবে, সমন পাঠাতে হবে, যেতে হবে। এরপরে আমাদের যেহেতু চেকগুলো দেওয়া ছিল যে চেক বাউন্স করেছে, তার কিছু ওয়ান তার চেকের মামলা করেছে, ওয়ান তার চেকের মামলায় সেটা চলছে, তার জন্য যেটা নেসেসারি প্রসিডিউর চলছে। সাডেনলি আমি গত পরশুদিন রাত্রে জানতে পারি যে আমাদের বিরুদ্ধে লুকআউট, আমার বিরুদ্ধে না আমার প্রাক্তন জেলার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে এবং সে জেলার নগর পুলিশ এয়ারপোর্ট অথরিটি তাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার হাতে তুলে দিয়েছে। আমি খুব অবাক হয়ে বলি যে কি ব্যাপার, কি বিতর্ক, কেন তাদের পর 1.5 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, অন্য কিছু বিষয় কিনা। গতকাল যে কোর্ট থেকে আমার উকিলগত এই কাগজ তোলে সেখানে দেখতে পাই যে আমাদের পড়ে গেছে একদম শেষ পাতায় রয়েছে 420, 465, 468, 471 এবং 120 IPC-তে অভিযোগ নথিভুক্ত করে অভিবাসন দপ্তরকে বলেছে লুকআউট নোটিশ জারি করা। তো কালকাজি পুলিশ থেকে আমার একটু সন্দেহ হয়, আমি আজকে সকালবেলা 10টার সময় কোর্টে পাঠাই যে কি হয়েছে, কোর্টে এবং ওয়ার্ডেন দিয়েছে কিছু লিখেছে এবং আমি কোর্টের অর্ডারগুলো ওখান থেকে আনিয়ে স্ক্যান করে আনিয়ে আমি আপনাদের বলে দিয়েছি, আপনারা এখন তো কোর্টের অর্ডারগুলো প্যাক করেন না, আপনারা নিজেরাও বার করে নিতে পারেন, নিয়ে নিজে গিয়ে ওই অর্ডারের কেস নাম্বার দিয়ে দেখতে পারেন তোমার স্ট্যাটাস কি, আইডিয়া হয়ে গেছে। তো এই পারের নাম্বারটা দিয়ে আমরা দিয়েছি, তাতে আপনারা দেখতে পাবেন এখানে সবচেয়ে মজার বিষয়, আমি রিপোর্ট পাঠাই পাঠানোর পরে ওরা যে অভিযোগ করেছে সার্টিফাইড ট্রু কপিতে আমরা যে আমাদের বক্তব্য বলেছি দিল্লি পুলিশ সেইটা ইনকর্পোরেটেড করেনি ওদের অভিযোগের মধ্যে, ইনক্লুডিং আমাদের যে লেটার ছিল তাদের যে বক্তব্য ছিল সেগুলো কোথাও কোনো বক্তব্য এখানে ইনকর্পোরেট করা নেই এফআইআর এর মধ্যে। এইটা নিয়ে পুলিশ ইনাকশনের জন্য আইএফসিআই ফ্যাক্টর 156-3 সেটার নোটিসটা আমি পাবো না, 156-3 মানে হচ্ছে স্টেট ভার্সেস কেস করে সরকারের বিরুদ্ধে পুলিশ ইনাকশনের মামলা, সেটা নিয়ে ওরা যায় হচ্ছে কোর্টে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঘরে এই অর্ডারটা দিয়ে দিয়েছি, ওটা আপনারাও ব্যবহার করে দিতে পারবেন, ডাউনলোড করে দিতে পারবেন। আইএফসিআই ট্র্যাক্টার্স লিমিটেড ভার্সেস আরপি ইকোসিস্টেম লিমিটেড PC-11-7-2014 আপনারা যদি খোলেন দেখবেন একটা লাইন আমি মার্ক করে দিয়েছি, হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিয়েছি যে কোর্ট ওদের বলেছে তোমরা FIR-টা টানো কিন্তু আন্ডার সেকশন 465 পাঠানো হয়নি, 465 ধারাতে মামলা রুজু করতে বলা হয়েছিল যেটা ম্যাক্সিমাম পানিশমেন্ট বোধ হয় 6 মাসের জেল। সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে জুলাই মাসে, সেটা আমার প্রেস নোটিশে আছে, আমি করিনি
সেই সাত বছরের তলায় যেগুলো বেলেবেল সেকশন নন বেলেবেল সেকশন সেখানে পুলিশকে 41 নোটিশ দিয়ে পাঠাতে হবে। আমার প্রেস ব্রিফিং আছে, আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো সমন ইস্যু করা হয়নি, কোনো অন্তত আমাকে তো করা হয়নি, কোনো ওয়ারেন্ট ইস্যু করা হয়নি, কোনো প্রক্লেম নোটিশ নেই, কোনো প্রপার্টি অ্যারেঞ্জমেন্টের ডিটেলস নেই। হঠাৎ করে একটা লুক আউট নোটিশ জারি করে দেওয়া হলো। কেন করা হলো এটা আমাকে খুবই আসছে, কারণ আমাকে নোটিশ জারি করতে হবে, আমার বক্তব্য শুনতে হবে, তাহলে অ্যারেস্ট করা যাবে না, চার্জশিট ফ্রেম করতে হবে, চার্জশিট ফ্রেম করার পরে যদি দোষী প্রমাণিত হই তাই একমাত্র গ্রেপ্তার করা হবে। আমি আমার কাউন্সিলকে জিজ্ঞেস করেছিলাম, সে বললো যে নর্মালি দিল্লি যদি কাউন্সিল আছে তিনি আমায় বললেন যে 465 ধারায় চার্জশিট কেস না হলে আমরা কোর্টে সারেন্ডার করতে পারবো না। তার কারণ হচ্ছে 465 এমন একটা পানিশমেন্ট অফেন্স, যে অফেন্সের ম্যাক্সিমাম পানিশমেন্ট যেহেতু 6 মাসের মধ্যে রেস্ট্রিকশন থাকে, সেহেতু কিন্তু চার্জশিট সামনে করে আগাম দাবি করার কোনো প্রয়োজন নেই। এবং এই কেসে সুপ্রিম কোর্টের বাড়ির কাছে লেস দেন 3 ইয়ার্স যারা যে সমস্ত সেকশনে অ্যারেস্ট করা এইভাবে সেখানে অ্যারেস্ট করার কোনো প্রয়োজনীয় নেই। তুমি নোটিশ পাঠিয়ে জিজ্ঞেস করো 3 বছর থেকে 7 বছরের মধ্যে যে সমস্ত ধারাগুলো আছে সেখানেও তুমি অ্যারেস্ট করো না, তার সঙ্গে বক্তাকে দেখে আনো, কথা বলো, তার সঙ্গে মতামর্শ করো, তারপরে অ্যারেস্ট করো। দুই নম্বর মনে কর তো তারপরেও দিল্লি পুলিশ আদালতের রায় অগ্রাহ্য করে ধরনের কাজ করেছে। আপনারা দেখতে পাবেন আমাদের এই 2013 যে ফাইন্যান্সিয়াল ইস্যু যে কমপ্লেন করেছিল সেই কমপ্লেনটাকে আমাদের ওভারকাম করার জন্য যে সমস্যা হয়েছিল তাদের কোম্পানির যে অবস্থা আর্থিক অবস্থা খারাপ হয় এবং আর্থিক অবস্থার অবস্থা খারাপ হওয়ার জন্য উই ভলেন্টিয়ারলি ডিক্লেয়ার্ড টু দ্য ডিআইএফআর, ডিআইএফআর হ্যাজ রেজিস্টার্ড আস অ্যাজ এ কেস অফ ডিআইএফআর। সেখানে ডিআইএফআর এর 30 জানুয়ারি বেঞ্চে আইসিআই এর অ্যাডভোকেট প্রেজেন্ট ছিলাম, দিয়ে সিআই এর কপিটা আপনারা দেখতে পাবেন। 6 নম্বরে 6 নম্বর পাতা 7 নম্বর পাতায় চলে যায় বেঞ্চের বেঞ্চে যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিং এর কপিটা আপনারা দেখতে পাবেন। আইসিআই এর নো প্রেজেন্ট ছিল 2010 সালে 6 ডিসেম্বর দুপুরিয়া কালি গিয়েছিল, তার লিমিটটা তার পারফরমেন্সে খুশি হয়ে 3 কোটি টাকা করেছে তার 1 বছর পরে, তারও 1 বছর পরে 4 কোটি টাকা করেছে, পরে লিমিটটা বেড়েছে। আমি কোথাও অস্বীকার করছি না যায় সেই ফ্যাক্টর সমাজ থেকে পয়সা পায়, ডেফিনেটলি পায়, আমি ভলেন্টিয়ারি ডিআইএফআর গিয়ে বলে দিয়েছি এই লোকটা থেকে টাকা পায় আমার সুযোগ দেওয়া আমি আস্তে আস্তে পেমেন্ট করবো। যেদিন আমার সমস্যা হয়েছিল সেদিন আমার আউটস্ট্যান্ডিং ছিল প্রায় 2000 কোটি টাকা, আজকে আমার আউটস্ট্যান্ডিং 850 কোটি টাকা ফেরত দিয়েছে, তো বাকি টাকাও ফেরত দেবো। কিন্তু এইভাবে মেলাইন করার একটি জাস্টিফিকেশন আছে যেখানে হাইলি অ্যাভেলেবল পরিষ্কার দেয় তার মানে লুকআউট নোটিশ জারি করে কারণ দেবে। আমাদের এখানে কলকাতার সাংবাদিক বন্ধু তারা জানেন যে আমার কোনো মিস কল থাকলে আমি 1 ঘন্টা বাদে হোক 6 ঘন্টা বাদে হোক ইনব্যাক করি, ল্যান্ডলাইনে আমি ইনব্যাক করি, এটা আমায় খুঁজে পাওয়া যাচ্ছে না বা শিবাজি পাজা তাকে সবসময় দেখা যায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কোনো নোটিশ জারি হওয়ার পর নিয়ম আছে 41 বিতে এই 4টি সেকশন অ্যাড করেও থাকে, তাহলেও নিয়ম হচ্ছে 41 বিতে নোটিশ দিতে হবে। যারা এখানে কর্তি করে তাদের 41 বিতে নোটিশ দিতে হবে। আপনার নামে কি লুকআউট নোটিশ জারি হয়? আমি একটা সম্মান মাধ্যমে করেছিল লুকআউট নোটিশ, তো ওই অভিবাসনের ব্যাপার আমার পাসপোর্ট নিয়ে গিয়ে চেক করতে হবে সত্যি লুকআউট নোটিশ দিতে পারি, কিন্তু আমি আজকে একটা ইংরেজি সম্মান মাধ্যমে করেছি এবং সকালবেলা আই গট কল ফর মাই ইনভেস্টার বিকজ দ্যাটস দ্য ন্যাশনাল নিউজ, সো আই গট মাই কল মাই ইনভেস্টার হোয়াট হ্যাপেন্ড, বিকজ একটা লোক 1250 কোটি টাকা ফেরত দেওয়ার পরে তারপরে যখন বাকি টাকা ফেরত দিচ্ছে সেখানে নতুন করে চিরাকে চালু করার কথা ভাবা হচ্ছে, সেখানে এইভাবে এর আগেও যে অভিযোগ এসেছিল সেটা এই ধরনেরই একটা অভিযোগ এসেছিল এবং সেক্ষেত্রে সমস্ত লোকজন সে কি হয়ে গেছিল আমার লোকজন সিনিয়র ম্যানেজমেন্টের বন্ধ কাটানোর শ্রমিকের কোনো দাম নেই, চলতে ছেড়ে দিতে সুবিধা শিবাজি বাজারকে গ্রেপ্তার করার যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেই পদ্ধতিটা আমার ক্ষেত্রে শিবাজি বাজার অন্য কিছু করে থাকে সে জেলে যেতে পারে তার ফাঁসি হতে পারে, আই এম নট ডিপেন্ডিং বা যে পদ্ধতি এই বিষয়ের সঙ্গে আমার কোম্পানি জড়িয়ে আছে না, যখন ঘটনাটা হয়েছিল আমি শিবাজি বাজার ডাইরেক্টর ছিল এবং এটা একটা সম্পূর্ণ সিভিল নেচার ম্যাটার। আইএফসিআই এর লোকজন তারা নিজের চাকরি বাঁচাবার জন্য যারা যার চেয়ারম্যান নিজের সারদার মতো কেলেঙ্কারিতে যিনি জড়িয়ে আছেন, শান্তনু ঘোষের কেসে জড়িয়ে আছেন যাকে সে নিয়ে ইডিকাকে জিজ্ঞাসাবাদ করতে পারে যে কোনো দিন, সেরকম একটা লোক এবং তার সহযোগী কিছু লোকজন বিষয়টাকে ম্যালাইন করার জন্য আমাদের কোম্পানিকে ম্যালাইন করার জন্য এই ধরনের বিষয় ঘটাচ্ছে, এটাই আমার বক্তব্য। যে কোনো প্রশ্ন যে কোনো সময় আমি উত্তর দিতে রাজি আছি, হাইলি অ্যাভেলেবেল, কলকাতার বাইরে গেলেও আমার আমি ফোন আমার ফোনে অ্যাভেলেবেল আছে, দেশের বাইরে গেলেও ফোনে অ্যাভেলেবেল থাকি, আমি কোথাও আমার ফোন বন্ধ থাকে না, এনিবডি ক্যান কল।